রুয়ান্ডা ডিপোর্টেশন নিয়ে সরকারের যে দরজাপ এটাকে আমরা তিনভাবে ব্যাখ্যা করতে পারি প্রথমত কেন তারা এটা করছে এবং এটা তারা বাস্তবায়ন করতে পারবে কিনা সেক্ষেত্রে লিগ্যালি কি কি সমস্যা রয়েছে প্রথমত হচ্ছে তার সরকার এটা করছে তাদের একটা পাবলিক ইন্টারেস্ট বা ন্যাশনাল ইন্টারেস্ট ছাপ করার জন্য সেখানে তাদের এক্সপ্লেনেশন হলো যে যারা ইউকেতে ঢুকছে ভোটের মাধ্যমে এর কারণে তারা এখানে হিউজলি বার্ডেন হচ্ছে ইউকেতে এসে এবং ন্যাশনাল সেফটি এবং সিকিউরিটি নিয়ে ইউকে গভর্নমেন্ট খুব চিন্তা করছে এটা নিয়ে কারণ অনেকে ঢুকছেন দেখা যাচ্ছে তারা কেউ ক্রিমিনাল হতে পারে এবং তাদেরকে রিমুভ করা কঠিন হচ্ছে তো সেজন্য ইউকে গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা তিনটি আইন পাশ করেছে করার পর একটা হচ্ছে ন্যাশনাল বর্ডার্স বর্ডার্স ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু সেটা কাজ করেনি এরপরে তারা ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট করেছে সেটাও কাজ করেনি ফাইনালি যখন সুপ্রিম কোর্টে গিয়ে এগুলো সব আটকে যায় এবং সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন দেয় যে রুয়ান্ডা প্রপারলি সেফ কান্ট্রি কিনা এটা সন্দেহ আছে এর কারণ হচ্ছে সেখানে অ্যাস এলএম অনেক রকমের সমস্যার মুখোমুখি এবং বিরোধী দলের লোকজন সমস্যার মুখোমুখি এরকমই কিছু অবজারভেশন ছিল তখন ইউকে গভর্নমেন্ট একটা থার্ড নিউ আইন পাশ করলো যেটা হচ্ছে সেফটি অফ রুয়ান্ডা অ্যাক্ট এবং সেখানে তারা বলেছে যে রুয়ান্ডা একটা সেফ কান্ট্রি এবং সেটা করার আগে তারা একটা অ্যাগ্রিমেন্ট করেছে রুয়ান্ডা গভর্নমেন্টের সাথে যে ইন্টারন্যাশনাল যত অব্লিগেশন রয়েছে অ্যাসেলাম শিক্ষারদের সেফটির জন্য সেগুলো তারা প্রপারলি মেনে চলবে রুয়ান্ডা সরকার সেই জন্য তারা হিউজলি ফান্ডিং করছে ব্রিটিশ গভর্নমেন্ট রুয়ান্ডা গভর্নমেন্টকে এবং সেই অ্যাগ্রিমেন্টের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে যখন একজনকে ওখানে পাঠানো হবে তার ওখানে অ্যাসেলাম অ্যাসেস হবে রুয়ান্ডা ল অনুযায়ী এবং সেই যে অ্যাসাইলাম অ্যাসেস করার পরে তিনি যদি সেখানে কোয়ালিফাই করে তাহলে তিনি রুয়ান্ডায় ইন্ট্রিগ্রেট করতে পারবে মানে থাকতে পারবে অ্যাজ এন এস সিকার পরে রিফিউজ হিসেবে যদি স্ট্যাটাস পান সেখানে থাকতে পারবেন যদি সেটা নাও পান তাহলে তিনি আদার যেসব ইমিগ্রেশন রুল রুলস রয়েছে বা রুট রয়েছে সেই রুট অনুযায়ীও রুয়ান্ডায় তিনি সেটেল হতে পারবেন কিন্তু রুয়ান্ডা গভর্নমেন্ট তাদেরকে নিজের দেশে পাঠাতে পারবে না যদি সে যেতে না চায় আর যদি কেউ যেতে চায় তাহলে সে যেতে পারবে এটা হচ্ছে একটা পজিটিভ দিক যেটা এই অ্যাগ্রিমেন্টে বলা হচ্ছে এবং আরেকটি বলা হচ্ছে যারা সবচেয়ে মানে ইউকের অ্যাসাইলএম শিক্ষারদের জন্য যেটা সবচেয়ে বড় ধরনের একটা দুঃসংবাদ সেটা হচ্ছে যদি কেউ ইউকেতে যারা বিভিন্ন রুটে এসছে এমনকি লিগাল রুটে এসছে স্টুডেন্ট হিসেবে এসছে কেয়ার ওয়ার্কার হিসেবে এসছে অথবা স্কিল ওয়ার্কার হিসেবে এসছে ভিজিটার হিসেবে এসছে কিন্তু তার অ্যাসাইলএম এখানে সাকসেস হয় নাই তখন তাদের জন্য নূতন একটা অপশন তারা রাখবে ব্রিটিশ গভর্নমেন্ট যে সে চাইলে রুয়ানডায় চলে যেতে পারবে এবং তাদেরকে প্রপোজ প্রোপোজ করা হবে সেজন্য সেরকম তালিকা তৈরি করা হচ্ছে তাদেরকে রুয়ান্ডা যাওয়ার জন্য অপশন দেওয়া হবে এবং তাদেরকে একটা ইন্ট্রিগ্রেশন মানি দেওয়া হবে থ্রি থাউজেন্ড পাউন্ডের মতো যেই টাকাটা দিয়ে বা যেই পাউন্ড দিয়ে আপনি রুয়ান্ডায় গিয়ে কোনো অল্টারনেটিভ অ্যাপ্লিকেশন করে সেখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন সেটেল হতে পারবেন আরেকটি যে এখানে ব্যাখ্যা রয়েছে সেটা হচ্ছে যে ঋষে সোনা গভর্নমেন্ট অথবা আপনি বলেন বলতে পারেন টরি পার্টি তারা যেহেতু সামনে ইলেকশন রয়েছে তাদের একটা একটা বড়ো ধরনের ম্যানিফেস্টো ছিল যে তারা মাস্ট এই রান্ডা স্কিম বাস্তবায়ন করবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য তারা যে কোনো মূল্যে আগামী দশ থেকে বারো সপ্তাহে মানে জুলাই মাসের মধ্যে তারা ফ্লাইট ছাড়তে চায় এবং সেক্ষেত্রে তাদের ঘোষণা হলো এই ফ্লাইট তারা কন্টিনিউসলি চালাতে থাকবে এবং বর্তমানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং লয়ার যারা রয়েছেন এক্সপার্ট ইমিগ্রেশন ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা রয়েছেন সলিসিটার রেজিস্টার যারা রয়েছেন তারা এখন এটা নিয়ে এখন স্টাডি করছে যে যদি এই ফ্লাইট ছাড়া শুরু হয় এটার বিরুদ্ধে কি কি লিগাল অপশন রয়েছে চ্যালেঞ্জ করার তো সেক্ষেত্রে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো অ্যামিস্ট ইন্টারন্যাশনাল ইউন অনেকেই স্টেটমেন্ট দিয়েছে যে এটা মানবতা মানবাধিকারের বিপক্ষে অবস্থান হতে পারে এবং আমি যেটা বললাম যে লয়াররা রিসার্চ করছে এবং আমার আমাদের আমার সাবেক একজন যিনি সুপারভাইজার ছিলেন তিনিও এই টিমে আছেন মার্ক সাহেব উনি ওই টিমে রিসার্চ করছেন তো তারা হয়তো একটা লিগাল চ্যালেঞ্জের করবেন হাইকোর্টে যে এখন এটা চ্যালেঞ্জটা যেটা সমস্যা সেটা যেহেতু একটা অ্যাক্ট হিসেবে আসছে পার্লামেন্ট থেকে সো অ্যাক্ট অফ পার্লামেন্ট তো চ্যালেঞ্জ করা যায় না সরাসরি এখান থেকে যে পলিসি তৈরি করা হবে যেই পলিসি যেই পলিসির মাধ্যমে পাঠানো হচ্ছে সেই পলিসির মধ্যে যে সমস্যাগুলো থাকবে সেগুলো লিগালি ইন্টারপ্রেট করে তখন এটা হাইকোর্টে একটা চ্যালেঞ্জ আসবে এবং আশা করা যাচ্ছে সেটা জুলাই মাসের আগেই আসতে পারে তো যদি সেই চ্যালেঞ্জ আসে তখন সেখানে দেখা দেখা হবে যে ইন্টারন্যাশনাল ল এই নতুন পলিসি যে আসবে সেই পলিসি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল এবং ডোমেস্টিক ল অনুযায়ী প্রপারলি আপনার প্রণয়ন হয়েছে কিনা এবং সেখানে অ্যাসাইলএম সিকারদের যে হিউম্যান রাইটস সেটা প্রপারলি অ্যাড্রেস হয়েছে কিনা তো এই জায়গাগুলো যদি অ্যাসেস করা হয় তখন হয়তো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলে তখন দেখা যাবে আসলে ফ্লাইট ছাড়তে পারবে কি পারবে না তবে ঋষি শুনক এবং বর্তমান গভর্নমেন্টের যে মুভমেন্ট তারা আসলে ফ্লাইট ছাড়বে এবং তাদের বক্তব্য হচ্ছে যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ও তখন তারা এই স্কিম যেহেতু পার্লামেন্ট থেকে যেহেতু ল আসছে তারা স্কিম অনুযায়ী তারা ফ্লাইট ছাড়া শুরু করবে জুলাই মাসে এবং এটা কন্টিনিউসলি চলতে থাকবে যদি কোর্ট থেকে আবার নতুন কোনো ডাইরেকশন আসে তখন তারা সেটাকে রিভিজিট করবে রিঅ্যাসেস করবে কিন্তু তাদের যে ম্যানিফেস্টো অনুযায়ী এবং পার্লামেন্ট থেকে যে আইন পাশ করে আসছে তারা আসলে এটা বাস্তবায়ন করবে